বিশ্ব অর্থনীতিতে ঘটে গেল অবাক করার মতো এক ঘটনা। যুক্তরাষ্ট্রের সাথে 50 বছর ধরে চলে আসা পেট্রোডলার চুক্তি নবায়ন করছে না সৌদি আরব। এখন থেকে ডলারের পাশাপাশি চাইনিজ আরএমবি, ইউরো, জাপানি ইয়েন, ইউয়ানের তেল বিক্রি করবে সৌদি আরব। পাশাপাশি ডিজিটাল মুদ্রা বিটকয়েনও তেল বিক্রির চিন্তা করছে দেশটি। ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডে বলছে, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে 1974 সালের 8 জুন এই পেট্রোডলার চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তিতে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি শুধুমাত্র ডলারে তেল বিক্রি করতে পারবে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সৌদি আরবকে পূর্ণ সামরিক নিরাপত্তা প্রদান করবে, পাশাপাশি শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তাও পাবে মধ্যপ্রাচ্যের দেশটি। যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ও সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী ইবনে আব্দেল আজিজের উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তিটি অর্থনীতির পাশাপাশি বিশ্ব রাজনীতিতে বেশ প্রভাব ফেলে। তেল কিনতে ডলারের ওপর তৈরি হয় বাধ্যতামূলক নির্ভরশীলতা। কোনো দেশ ডলার ছাড়া তেল কিনতে না পেরে দ্বারস্থ হতে শুরু করে মার্কিনীদের। অন্যদিকে তেল কিনতে ডলারের ওপর এই নির্ভরশীলতার কারণে বিশ্বের প্রতিটি দেশ যুক্তরাষ্ট্রের হাতের মুঠোয় থাকে। চাইলেই নিষেধাজ্ঞার মাধ্যমে যে কোনো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া যায়। তাই পেট্রোডলার চুক্তি নবায়ন না হওয়ায় বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে আমেরিকার আধিপত্য অনেকটা কমে যেতে পারে। নিউজ ডেস্ক, 52 টিভি।